সর্দি কাশি অথবা কোনো রকম অ্যালার্জি প্রবলেম হলে নিয়ে নিচ্ছেন মন্টেয়ার এলসি কিন্তু মন্টেয়ার এলসি কী ধরনের ওষুধ এর কাজ কী এটি কীভাবে নেওয়া উচিত এর ডোজ কি। এটি কখন নেওয়া উচিত সব জানতে এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল কোনো রকম কোনো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে না জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য ভিডিও রিভিউ দিয়ে থাকে তো ফ্রেন্ড আজকের ভিডিও আমি রিভিউ করছি মন্টায়ার এলসি যার প্রস্তুতকারক কোম্পানি হলো শিপলা এবং এটি পনেরোটি স্ট্রিপ এবং এ পনেরোটি স্ট্রিপের দাম রেখেছে মাত্র দুশো টাকা বিরাশি পয়সা তো ফ্রেন্ড মন্টায়ার এলসি নামে আরেকটি স্ট্রিপ হয়ে থাকে যেটা আপনার দশটি টেবলের স্ট্রিপ হয়ে থাকে তো কাজে কি জাস্ট স্ট্রিপ ওটা এটা পনেরোটার এবং আরেকটি হয় সেটা দশটার তো ফ্রেন্ড প্রতিটি ট্যাবলেটে আপনি মন্টেলোকাস্ট এবং লিবোসেরজিন লিভোসেটিন হাইড্রোক্লোরাইড রয়েছে প্রতিটি ট্যাবলেটে মন্টেলোকাস্ট টেন এমজি এবং লিবোসেরজিন হাইড্রোক্লোরাইড ফাইভ এমজি রয়েছে তো ফার্স্ট যেটা কম্পোজিশন সরি রয়েছে সেটা হলো মন্টেলোকাস্ট সোডিয়াম তো এটা হচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জি এবং নেক্সট যে কম্পোজিশনে রয়েছে সেটি হলো লিভোসেটিন হাইড্রোক্লোরাইড এটিও একটি অ্যান্টেল অ্যান্টি অ্যালার্জি তো ফ্রেন্ড নর্মালি এটা একটা অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট এটি অ্যালার্জির ক্ষেত্রে দেওয়া হয় গায়ে যদি কোনোরকম র্যাশ আসে বা চুলকানি হয় তখন এটি ব্যবহার করা হয় থাকে এবং তার থেকে ভালো রেজাল্ট পেয়েছি এছাড়া ফ্রেন্ড কোনোরকম যদি সর্দি হয় বা নিউমোনিয়া হয় বা ব্রঙ্কাইটিস হয় অর্থাৎ কোনো রকম সর্দি বা নাকের মধ্যে জল আসে অথবা নাক জ্বালা করে বা শ্বাস নিতে অসুবিধা হয় বা বুকের রকম সমস্যা হয় বা চামড়ার মধ্যে রকম ইনফেকশন যেমন র্যাসচোলাসি ইচিং হতে শুরু করে অর্থাৎ চুলকানি হতে শুরু করে তখন এটি ব্যবহার করা হয় থাকে ফ্রেন্ড এটি হচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ তো ফ্রেন্ড এটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় সেই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এটি খাওয়ার ফলে আপনার ঘুম ঘুম ভাব হতে পারে অথবা আপনার যে পরিমাণ ঘুম থাকে তার থেকে বেড়ে যেতে পারে এটা একটা সমস্যা দেখা দেয় কিন্তু এটা প্রতিটি সব ব্যক্তির ক্ষেত্রে হয় না কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করা যায় আবার কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করা যায় না ফ্রেন্ড এবার জানবো এই ডোজের ব্যাপারে তো ফ্রেন্ড এটা প্রতিদিন রাত্রে খাওয়ার পর অর্থাৎ বেড টাইম রাত্রে খাওয়া দাওয়ার পর যখন শুতে যায় ঠিক সেই সময় নেওয়া হয় কারণ এতে এর পার্শ্ববর্তীকে একটু ঘুম ঘুম থাকে সেই জন্য দেওয়া হয় এবং এটার ফলে আমাদের শরীর বডি রেস্টে যখন থাকে রাত্রে সেই সময় এটা ভালো রকম একটা কার্য করে থাকে তো ফ্রেন্ড এটা হলো এর কাজ এবং এর সাইড এফেক্ট এবং এর ডোজ তো ফ্রেন্ড এই ভিডিওটা দেখে যদি আপনাদের অল্প 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 পরিমাণের সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করুন থ্যাংক ইউ ফ্রেন্ড